আপনারা দেখছেন আরামবাগ নিউজ। রক্ত দিতে সফরিন যদি বেঁচে থাকি বলছি আজকে যে রক্তদান শিবির খুলেছেন মূলত কিসের উপলক্ষে? আজকে কিংস অফ কাঁটাবনি আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন তার ব্যবস্থাপনায় এবং আরামবাগ মহকুমা ব্লাড ব্যাংকের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা আজকে এখানে অর্গানাইজ করেছি। আজকে আমাদের ডোনার সংখ্যা প্রায় 50। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আরামবাগ ব্লাড ব্যাংকে যে রক্তের সংকট তার বিশেষ চাহিদা মেটানোর জন্য আমাদের এই পদক্ষেপ। এবং বলে রাখি যে নোভেল করোনা ভাইরাস এবং গোটা রাজ্য জুড়ে যে লকডাউন তার সমস্ত বিধিনিষেধ মেনে আজকে আমাদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। মানুষের উদ্দেশ্যে বলবো আপনারা আসুন এবং এসে আমাদের এখানে ব্লাড ডোনেট করে দিন এবং আগামী দিনে আমরা আরামবাগ মহকুমা ব্লাড ব্যাংকের পাশে আছি রক্তের যে ঘাটতি তা আমরা পূরণ করার জন্য। এবং আজকে আপনাদের ক্যামেরার মাধ্যমে আমরা আপামর জনসাধারণের জন্য যে বার্তা দেবো যে করোনা ভাইরাস নিয়ে কোনো রকম গুজব ছড়াবেন না, কোনো রকম গুজবে কান দেবেন না, বিশেষ কোনো কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, বাড়ির বাইরে বেরোলে প্রশাসন কড়া পদক্ষেপ নেবে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যদি কোথাও ঘটে সুতরাং সরাসরি আপনারা আরামবাগ মহকুমা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। আমার নাম শেখ আজমাত হোসেন, কিংস অফ কাঁটাবনির পক্ষ থেকে। জীবনের ভাগ্যচক্রে আছে অনেক না জানা তথ্য, আসে অনেক বাধা বিপত্তি। সেই সব না জানা তথ্য জানতে ও বাধা বিপত্তির মোকাবিলা করতে আপনাদের কাছে সব সময় শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। মনে রাখবেন, কম্পিউটারের মাধ্যমে বাংলায় নিখুঁত ঠিকুজি কুষ্ঠি বিচার করা হয়। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।